হি প্রপোজ মি আমার বোনের রিসেপশনের দিন সকালবেলা, হি প্রপোজ মি ভোরবেলা, একদম 4:14, 4:14 ভোরবেলা প্রপোজ করে। ষোলো? ও, ইউ রিমেম্বার, আই ওয়াজ টেক্সটিং ইউ। প্রথম দিকে আমার খেলা সম্পর্কে খুবই অল্প ধারণা ছিল। আমার সাথে সবসময় খেলা নিয়ে একটাই ডিসকাশন হতো, যখনই উনি কখনো কোনো কিছু ভালো অ্যাচিভ করে আসতো মাঠ থেকে, হি উড হ্যাভ শেয়ারড ইট উইথ মি, এন্ড চিঠি লেখার ব্যাপারটা তখন থেকেই শুরু হয়। একটা ছেলে মনে রাঙিনাতে ধীরে পায় দে, একা দোক্কা খেলে বন পাহাড়ে ঝর্ণা খুঁজে, বৃষ্টি জলে একলা ভিজে। When I first met him, আমার কাছে ছোট্ট একটা স্ট্যাচু ছিল, I got it from Nepal, so I thought of giving it to him. Next, যখন আবার দেখা হলো, he gave me a lot of chocolates, তারপর lipsticks, because I love lipsticks. সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে, আমি তো বেশ ছিলাম চুপি সারে, ছোট্ট মেয়ে সে যে একটা কোণে, সবুজ বনে নীলচে আলো জেলে, স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। He's a very sweet person in general. আমাদের ঝগড়া with God's grace এখন পর্যন্ত বেশিক্ষণ টেকে না, ঝগড়া হয় ঠিক হয়ে যায়। নীলচে আলো জেলে, স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে, সেই ছেলেটা হঠাৎ এলো মনে। সে যখনই আসে সে এক্সপেক্ট করে যে আমি তাকে সাথে সাথে বলবো অনেক সুন্দর লাগছে, কখনোই বলে না ভালো লাগছে, সে কখনোই বলে না, বলি না তাকে, এবং সে সেই জিনিসটা নিয়ে সারাক্ষণ আমার সাথে কথা বলতেই থাকে। সামনাসামনি দেখার আগ পর্যন্ত সবসময় ছবিতেই দেখা হয়েছে, সো সামনাসামনি মানে আই স ইউ, ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট, কারণ সামনাসামনিতে ইজ হ্যান্ডসাম, সামনাসামনিতে অ্যান্ড হি ওয়াজ টল, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু মি। ভালোবেসে উঠালে পাথর, এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে। আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট আমার ওনার প্রতি ভালো লাগাটা শুরু, বলতে পারেন যে মানে হি লাভস হিজ মাদার, হি ইজ ভেরি ফন্ড অফ হিজ মাদার, and that really touched my heart, because je chhele nijer ma ke etota bhalobashte pare she nischoy tar life partner ke aro beshi love korbe, respect korbe, that thing really attracted me. tori holo e mon
চোখে আঁকলো শীত বাহারি ডাকটিকে, আর সে রোদের চিঠি পাঠালো পিয়ন তুই চুলি যখন, তোরে হলো এমন www.weddingdiary.com.bz